ইদানিং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মা প্রেগনেন্সি রিলেটেড অথবা নন প্রেগনেন্ট বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। তো আসলে এক্স্যাক্ট কজ যদি বলতে হয় তাহলে আসলে আমরা এখন পর্যন্ত সেভাবে সিদ্ধান্ত আসতে পারিনি, তবে যেটা হয়েছে যে এটা করতে গেলে আমাদের হচ্ছে অনেকগুলো ডাটা কালেকশন করে অ্যানালাইসিস করে তারপরে একটা সিদ্ধান্ত আমাদের আসতে হবে। তবে আমরা যদি প্রাথমিকভাবে কিছু এই ব্যাপারে বলতে চাই তাহলে এক নম্বর হচ্ছে যে আমাদের মায়েদের বা মহিলাদের সোশ্যো ইকোনমিক একটা প্রবলেম কিন্তু খুব প্রকট বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে হাউস ওয়াইফ অথবা ইনকাম সোর্সটা তাদের নেই, তো এবং হচ্ছে ফ্যামিলিগতভাবেই বলেন হয়তো ইমিউনো কম্প্রোমাইজ থাকে অনেক ক্ষেত্রেই। তো আবার যখন একটা রোগে আক্রান্ত হচ্ছে নর্মাল জ্বর ঠান্ডা সর্দি কাশি হিসেবে তাকে ইগনোর করা হচ্ছে, হাসপাতালে কিন্তু সময় মতো আনা হচ্ছে না, যার ফলে তার ডায়াগনোসিসটাও দেরিতে হচ্ছে, ট্রিটমেন্টটাও শুরু করতে দেরি হয়ে যাচ্ছে, হয়তো ততক্ষণে পেশেন্ট ক্রিটিক্যাল স্টেজে চলে যাচ্ছে যেখান থেকে রিভার্স করাটা কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রেই। আরেকটা যেটা যদি আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে বলি, প্রেগনেন্ট মায়েরা তো এমনিতেই ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তারপরে হচ্ছে ওই একই জিনিস যেটা হচ্ছে যে ফ্যামিলিগতভাবে হয়তো তারা সাপোর্টটাও, যেমন খুব সুন্দরভাবে বলতে গেলে আমি গতকাল আমাদের এখানে একজন প্রেগনেন্ট উমেন দেখলাম, তো সে খুব হচ্ছে একটা ডেঙ্গু, তবে এত ক্রিটিক্যাল না হলেও তাকে যেমন আমি বলছিলাম যে খুবই হালকা পাতলা একটা রুগ্ন মহিলা, 12 উইকসের প্রেগনেন্ট, তা বললাম যে প্রেগনেন্সিতে তো আপনার ইমিউনিটি ডেভেলপ করতে হলে খাবার দাবার খাওয়া বা এগুলো লাগবে, সে জেনারেলাইজড উইকনেসের কথা বলছিল। তো এটা বলার পর সে তার হাজব্যান্ডকে দেখে বলে যে উনাকে বলেন, উনি না করলে আমি কীভাবে করবো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আসলে আসল সিচুয়েশনটা কোথায়। তো এই প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে একই কথাই আমি বলবো যে যখন জ্বর ধরা পড়বে ওনার যদি একটু ডাক্তার শরণাপন্ন হন, আমরা একটু ইনভেস্টিগেশন করে ধরতে পারি উনি ডেঙ্গু এবং ওনার স্টেজটা কত কীরকম আছে সেভাবে করে উনি চিকিৎসাধীন থাকেন, তাহলে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো এড়াতে পারবো। তো যেটা করতে হবে যে কোনো ইয়েতে এখন আমরা সেটাকে এত হালকাভাবে না দেখে একটু জিনিসটাকে ই করে আমাদের ডাক্তারদের শরণাপন্ন হতে হবে এবং সেইভাবে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়ে থাকেন এভাবে চিকিৎসা নিলে আশা করি আমরা কিছুটা হলেও এই যে ক্রাইসিস এটা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। কদিন পর পর জ্বর আসে ঠান্ডা, এই সমস্যাকে এই জন্য 102 জ্বর মাপাইছি, এই জায়গায় নিয়ে এসছে, এই নতুন আসছে। মশার ওষুধ তো দেয় না সিটি কর্পোরেশন থেকে, এখন ঘটনা আপনারা যেদিন মনে করেন রিপোর্ট করেন সেদিনই দেয়, আর এখানকার স্টাফদের ব্যবহার এত খারাপ, বিশেষ করে যারা ক্লিনার একটা চাদর পরিষ্কার দেয় না, সকালবেলা ঝাড়ু দেয় না, ঠিক আছে ঘর মোছে না, দেরি করতে আমরা অভিযোগ করার পরে তারপরে আসে, এটা কেন ভাই? এটা তো আমরা আশা করি না। আমরা সিটি কর্পোরেশনের কাছে একটাই চাওয়া সরকারের কাছে বর্তমানে, যে তারা যাতে এই হাসপাতালটার একটু কেয়ার করে, একটু উন্নয়ন করে, মানুষ রুগী সেবার জন্য আসে। এখানে আসার পরে যদি রাতে মশার কামড় খায় তাদের তো অবশ্যই ডেঙ্গু হবে, এটা আমার জানা মতে, জানি না বিশেষজ্ঞরা কী বলে। মানে আমি যখন জ্বর অনুভব করছে হঠাৎ করে দুপুরবেলা প্রচণ্ড শরীর ব্যথা এবং বমি বমি, আমার নিজের থেকেই ফিল হলো যে এটা সম্ভবত ডেঙ্গুর লক্ষণ, তো আমি তখনই বুঝতে পারছি যে ডেঙ্গু। তারপরে রাতে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমাকে টেক কেয়ার করে বেশি বেশি ডাবের পানি পেঁপে এগুলো খাওয়ায় স্বাভাবিক রেখে, তারপরে প্ল্যাটিনাম দেখলো যে 1,84,000, তারপর আস্তে আস্তে 40 আসলো, 35 আসলো, পরে আমি এখানে অ্যাডমিট হলাম 3 দিনের দিন।